নদিয়ার নবদ্বীপে গঙ্গার ভাঙনে আতঙ্কিত গ্রামবাসীরা। ভয়াবহ করোনা আবহেও নিস্তার নেই নবদ্বীপ থানার অন্তর্গত মহিশুরা পঞ্চায়েতের গ্রামের বাসিন্দারা। গঙ্গায় অতিরিক্ত পলি জমার কারণে নদীর নাব্যতা কমে যাওয়ায় প্রত্যেক বছর বর্ষার সময় অল্প জলেও নদী প্লাবিত হয়ে মহিশুরা গ্রাম পঞ্চায়েতের মালিতাপাড়া, কুর্মিপাড়া, চৌধুরীপাড়া এলাকার এক বিস্তীর্ণ অংশে ভাঙন দেখা দেয়। গ্রামের বহু পরিবারের ঘরবাড়ি ও তার সাথে কয়েকশো বিঘা জমি নদী গর্ভে তলিয়ে যায়। বছরখানেক আগে প্রশাসনিক তৎপরতায় ভাঙনের অংশে বাঁশের খাঁচার সাথে বালির বস্তা ও পাথর দিয়ে ভরাট করা হয়, কিন্তু সবই এখন নদী গর্ভে। ফলে ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা এই দুর্যোগে আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। নবদ্বীপ থেকে লোকেশ দেবনাথের রিপোর্ট, খবরের দুনিয়া। গঙ্গা ভাঙন কতদিন ধরে মোটামুটি চলছে? মোটামুটি এই বছর দুই। এই প্রশাসন থেকে কিছু ব্যবস্থা নিয়েছে? প্রশাসন থেকে কি ব্যবস্থা নেবে, এই তো বলছে যে গঙ্গা বেঁধে দেবো, ওই করে দেবো। সেই কাজ কি এগিয়ে যাবে? না না, এই তো ওই কাজ, এই তো মাটি দিয়ে বস্তা দিয়ে বেঁধে রেখে দিয়েছি, এই তো ভেঙে চলে যায়। এখান এখানে ঢালাই রাস্তা হওয়ার কথা আছে, সেই রাস্তার কাজ কি কোনো কিছু এগিয়েছে? ঢালাই রাস্তা তো এখান থেকে না, এখন কিছু হয়নি। প্রশাসন থেকে এসেছিল মোটামুটি কতদিন আগে এসেছিল এখানে বস্তা ফেলতে? মোটামুটি মাস দুই তিনেক আগে। ভাঙন কতদিন ধরে মোটামুটি চলছে এখানে? ভাঙন এখানে বহুদিন ধরেই চলছে, কেউ এখানে গ্রাজুয়েশন কাজ করছে, একটু একটু করে কাজ করছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। কিসের কাজ হচ্ছে এখানে? এই কাজ হয়েছে বস্তা ফেলা, এই যে বালির বস্তা ফেলা। বস্তা কি সরকার থেকে ফেলেছে না এখানকার লোকজন? না না, সরকার থেকে। সরকার থেকে এখানে বিডিও এসেছিল, দিয়ে দেখে ফেলে। এখানে কি চাষের জমি টমি? আমাদের চাষের জমি ওপার চলে গেছে, এমন ভেঙে ভেঙে জমিতে সব গঙ্গার মধ্যে। বাড়ি টাড়ি এদিকে তো বাড়ি আছে, সব গ্রাম সব চলে গিয়েছে। এই গ্রামটা বহুত বড় ছিল, সব চলে গিয়েছে অন্য দেশে, উঠিয়ে ভাঙনের জেলায়। সব ভিটেমিটে কিনতে পারেনি, নিজে নিজের নিতে চলে গিয়ে। সরকার থেকে কোনো ব্যবস্থা নিয়েছে বলতে? শুধু বস্তা ফেলে গেছে। বস্তা ফেলে গেছে। কতদিন আগে তাও? এই তো মাস তিনেক হচ্ছে। তারপরে আর এসেছিল? না, তারপরে আর আসি। আপনার নাম? আব্দুল জুব্বার শেখ। ভাঙন মোটামুটি তাহলে ওই 10-15 বছর ধরে ভাঙন চলছে, 10-15 বছর ধরে। সরকার থেকে কোনো রকম ব্যবস্থা নিয়েছে কিছু? ব্যবস্থা বলতে ওই যে এই হালে বছরখানিক ধরে বস্তার মাটি ফেলছে, মাটিতে টেক মানছে না, দিয়ে আরও ফের ভেঙে যাচ্ছে। বালির বস্তা সরকার থেকে মোটামুটি কতদিন আগে ফেলেছে? এই তো এক বছর থেকে ফেলছে, এক দেড় বছর থেকে হয়। আর আর অন্য কোনো ব্যবস্থা নিয়েছে? না, আর কোনো ব্যবস্থা নেই। এখানে আপনাদের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ঢালাই রাস্তা হওয়ার কথা আছে, যেটা এখানে মাইলস্টোন লাগিয়েও দিয়ে গেছে ঢালাই রাস্তা হবে, সেটার কি কাজ কিছু চলে এগিয়েছে? না না না, ওই মাঠের রাস্তা। তো ওখানে ট্রাক্টর ফ্যাক্টর যে আসছে, ট্রাক্টর আসা যাওয়া করছে, ওগুলো কিছু? ওইগুলো ওই বালির মাটি কাটছে ওখান থেকে, দিয়ে ওই ওই রাস্তা দিয়ে আসছে, মাটির রাস্তা দিয়ে। কারা কাটে ওই মাটি? ওই সব মাটি আর ডন রাস্তার আছে যারা কাটে, সব বলা যাবে না। এখন পুলিশ ঝামেলা করে।